হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফয়জুল ওয়ান্স এগেইন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি জানি আজকের ভিডিওটা যারা প্লে করছেন তাদের ম্যাক্সিমামই এই বিষয়টি নিয়ে জানেন না। অনেকে হয়তোবা এটা চিন্তা করে ভিডিওটা প্লে করছেন যে আমি খারাপ কিছু দেই না। আজকের ভিডিওটা যদি আপনি মিস করতেন তাহলে সার্ভে জগতের জন্য অনেক বিশাল কিছু মিস করতেন। আপনি যদি সার্ভেতে অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। সো এখন আর কথা বাড়ালাম না, চলে গেলাম মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়েব আরটিসি। অনেকে হয়তোবা নামটা নতুন শুনছেন। এই হচ্ছে ওয়েব আরটিসি। ওয়েব আরটিসির মিনিং হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন। এটা নিয়ে আলোচনা করতে গেলে বিশাল একটা ভিডিও হবে, সো এটা নিয়ে ডিটেলস আলোচনা করব না। জাস্ট সিম্পলি কিছু কথা জেনে রাখেন, আমরা বর্তমানে ব্রাউজারে কী করতেছি না করতেছি সেই জিনিসটা ট্রান্সফার করার কাজটাই এই ওয়েব আরটিসি করে থাকে। আমরা ব্রাউজারে যদি প্রক্সি ইউজ করি সেটাও লিক করার দায়িত্ব তার। এই ওয়েব আরটিসির জন্যে সার্ভার থেকে ইজিলি বুঝতে পারে যে আমরা প্রক্সি ইউজ করে কাজ করতেছি। সো আমরা যদি সার্ভেতে কাজ করতে চাই অবশ্যই আমাদের এটা হাইড করতে হবে, এই ওয়েব আরটিসিটা ডিজেবল করে নিতে হবে, যেন এই বিষয়টা আমাদের কোনো ইনফরমেশন লিক করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন এটা আমরা হাইড করব, তো হাইড করার জন্য আরেকটা ট্যাব নেন আর এখানে সার্চ করেন আইপি লিক। তো প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আইপি লিক ডট নেট, এটা ওপেন করেন। এখানে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এখানে যদি লক্ষ্য করেন ইউর আইপি অ্যাড্রেসেস ওয়েব আরটিসি ডিটেকশন, তো এটার নিচে কিছুই নেই, জাস্ট এখানে লক্ষ্য করেন। তার মানে আমাদের ওয়েব আরটিসিটা এনাবল আছে, তো এটা আমরা ডিজেবল করব। এখানে ডিজেবল করার জন্যে নিচের দিকে যাই আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিকিং ডিএনএস রিকোয়েস্ট, এটা ক্লিক করেন। এখন এখানে আপনারা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে বলা আছে সেভাবে আমাদের হাইড করতে হবে। প্রথমে এখানে কপি করে নিন, অ্যাবাউট ইস টু কনফিগ, এটা কপি করে নিলাম আর ব্রাউজারে এখানে পেস্ট করে দিলাম অ্যাড্রেস বারে, এন্টার করে দিলাম। এখানে অ্যাকসেপ্ট দ্য রিস্ক, এরপরে আবার ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন মিডিয়া ডট প্রি কানেকশন ডট এনাবল, এটা কপি করে নিন আর এখানে পেস্ট করে দেন। এখানে আমরা সার্চ করবো এটা, তো এখানে পেস্ট করার সাথে সাথে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ট্রু আছে, এটা জাস্ট ফলস করে দেন। এখন আমরা ওয়েবসাইটে চলে গেলাম, এখন আমরা উপরে চলে গেলাম আর এটা রিফ্রেশ করলাম। এখন আপনারা এখানে দেখেন এখানে একটা গ্রিন চিহ্ন আছে, গ্রিন সিগন্যাল, এরপরে লেখা নো লিক আরটিসি পিয়ার কানেকশন নট অ্যাভেলেবল। এখানে আমাদের ওয়েব আরটিসিটা ডিজেবল হয়ে গেছে। এইভাবে আপনারা ওয়েব আরটিসি ডিজেবল করবেন। এরপরে আমাদের একটা সিস্টেম করতে হবে যেন আমাদের নেক্সট টাইম আর এটা এনাবল না হয়, তো সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে ব্রাউজারের থ্রি ডটে চলে যান, এখান থেকে চলে যান অ্যাডভান্স আর এখানে সার্চ করেন ডিজেবল ওয়েব আরটিসি। এখন সবার প্রথমে যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এইটা ওপেন করবেন, ডিজেবল ওয়েব আরটিসি। এরপর এখানে অ্যাড টু ফায়ারফক্স, এই এক্সটেনশন ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হলে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। এখন এখানে অ্যাডে ক্লিক করেন, এরপর এখানে এক্সটেনশনটা অ্যালাউ করে দেন, এরপরে ওকে গট ইট। এখন এখানে দেখেন আমাদের অলরেডি নতুন আরেকটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে এখানে দেখেন রেড হয়ে গেছে, তার মানে ওয়েব আরটিসি এখানে ডিজেবল নাই, এনাবল আছে এটা,
এখানে আবার ক্লিক করেন তাহলে গ্রিন হয়ে যাবে, তার মানে ওএবারটিসি এটা ডিজেবল থাকবে। সার্ভে কাজ করার আগে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সবারই এই বিষয়টা করে নিতে হবে। সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর অনেক কাজে লাগবে। ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট তো করবেনই। আবারও দেখাবো আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।